নমস্কার বি গুড ডু গুড লাইফ এই চ্যানেলে আপনাকে স্বাগতম সুস্থ মানুষ তৈরি করতে সুস্থ সমাজ তৈরি করতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক এবং কমেন্ট করুন হ্যাঁ স্বামীজি বলছেন আমরা ইংরেজদের কাছ থেকে কি কি শিখতে পারি এই স্বামীজি আবার বলছিলেন যে তিনি ইংল্যান্ডে যাওয়ার আগে সবচেয়ে যদি ইংরেজদের প্রতি সবচেয়ে যদি বেশি ঘৃণা বেশি ক্ষোভ কারুর জমা হয়ে থাকে সেটা হচ্ছে স্বামী বিবেকানন্দের এবং তিনি বলছেন যে সবচেয়ে বেশি ঘৃণা নিয়ে আমি ইংল্যান্ডের মাটি স্পর্শ করেছিলাম কেন না স্বামীজি তিনি দেখেছেন কাছ থেকে দেখেছেন যে ভারতবর্ষকে এই ইংরেজরা কিভাবে শোষণ এবং শাসন করেছে কিভাবে একদম দুর্ভিক্ষ ঘটাতে ঘটাতে মানুষকে না খাওয়াতে খাওয়াতে ভারতবাসীদের কি চরম অবস্থা করেছে তাই তিনি ইংরেজদেরকে এইভাবে ঘৃণা করতে শিখেছিলেন কিন্তু ইংল্যান্ডের মাটিতে যাওয়ার পরে ওই জাতির সঙ্গে মেশার পরে স্বামীজির একটু মতটা বদলালো তিনি চিন্তা করতে শুরু করলেন যে কি গুণের ফলে আজকে ইংরেজ সারা পৃথিবীর ম্যাক্সিমাম দেশকে শাসন করছে একটা জাতির তো নিশ্চয়ই কিছু কোয়ালিটি আছে হলে এতগুলো দেশকে কিভাবে শাসন করতে পারে তো সেইগুলো তিনি অনুসন্ধান করতে শুরু করলেন এবং তারপরে তিনি বললেন তিনি স্থির সিদ্ধান্তে এলেন যে এই এই গুণগুলো থাকার জন্য ইংরেজরা আজকে সারা পৃথিবীকে শাসন করতে পারছে এবং ওই গুণগুলোর মধ্যে আবার ভারতবাসীরা আমরা কোন কোন গুণগুলোকে গ্রহণ করতে পারি এবং কোন ইংরেজদের কোন কোয়ালিটিগুলোকে আমরা গ্রহণ করলে আমরাও সর্বশ্রেষ্ঠ জাতিতে পরিণত হতে পারি সেগুলো স্বামীজি নির্দিষ্ট করে বলেছেন যেমন কি প্রথম যেটা বলেছেন যে আজ্ঞা মাত্র নেতার আদেশ পালন অর্থাৎ আমাদের যিনি লিডার হবেন সেই লিডার আমাদেরকে যেটা করতে বলবেন সেটা কিন্তু আমাদেরকে করতে হবে সেখানে কোনোরকম প্রশ্ন তোলা যাবে না তো স্বামীজি বলছেন যে একজন ইংরেজ যখন কোনো একজন নেতা যখন কোনো কিছু করতে বলে বাকি ইংরেজরা সেটা ফলো করে যে হ্যাঁ করতে হবে সেখানে সমালোচনা করা যাবে না কিছু করা যাবে না করে যেতে হবে কাজ যেহেতু আমাদের নেতা বলেছেন তো এই যে আজ্ঞা মাত্র নেতার আদেশ পালন এটা হচ্ছে ইংরেজদের একটা ভালো গুণ যে গুণটি আমাদের কিন্তু শেখা খুব দরকার দ্বিতীয়ত স্বামীজি বলছেন কি ঈর্ষাহীনতা ইংরেজ জাতির মধ্যে ঈর্ষার অভাব অর্থাৎ তারা কিন্তু পরস্পরকে ঈর্ষা করে না স্বামীজি বলছেন ঈর্ষা কারা করে না যারা দাস জাতি যারা বিজিত জাতি যারা কলঙ্কিত জাতি যারা দিনের পর দিন নিষ্পেষিত হয়ে যায় দাস জাতিতে পরিণত হয়ে গেছে বলছে দাস জাতির লক্ষণ হচ্ছে একটা যে ঈর্ষা ঈর্ষা মানে কি আপনার ভালো দেখে আমার জ্বলন হয় এবং আপনার কি করে খারাপ হবে সেটা আমি চিন্তা করব। এইটাই হচ্ছে ঈর্ষা তো স্বামীজি বলছেন আমরা এক হাজার বছর ধরে দাসত্বগিরি করেছি সেই সুলতান সাম্রাজ্য থেকে শুরু করে তারপরে মুঘল সাম্রাজ্য তারপরে ব্রিটিশরা এলো তারও আগে অনেকে এসেছে প্রায় চোদ্দোটা জাতি পৃথিবীর চোদ্দোটা জাতি আমাদেরকে শাসন এবং শোষণ করেছে এবং আমরা এক হাজার বছর ধরে পদানত হয়ে আছি পায়ের তলায় পিষ্ট হয়েছে ফলে আমাদের মেরুদণ্ডটা ভেঙে গেছে আমাদের স্বামীজি বলছেন বলছেন যে আমরা দাস জাতিতে পরিণত হয়ে গেছি এবং এই দাস জাতির অন্যতম লক্ষণ হচ্ছে ঈর্ষা আমরা ঈর্ষা করতে শিখেছি আর ব্রিটিশদের মধ্যে এই ঈর্ষাহীনতা রয়েছে তো এই ঈর্ষাহীনতা আমাদেরকে শিখতে হবে স্বামীজি তাই প্রথম যে গুণটা আমাদের শিখতে হবে সেটা বললেন কি যে আজ্ঞা মাত্র যে যিনি আমাদের লিডার হবেন তার আদেশ পালন করতে হবে আর ঈর্ষাহীনতা আমাদের মধ্যে যেন ঈর্ষা না থাকে তিন নম্বর যেটা আমরা ইংরেজদের কাছ থেকে শিখতে পারি সেটা হচ্ছে তাদের অদম্য অধ্যবসায় লেগে থাকা কোনো কিছু একটা ব্যাপারে লেগে থাকা এই ইংরেজরা যখন ভারতবর্ষে এসেছিল ভারতবর্ষে ব্যবসা করার জন্য ওদেরকে কিন্তু প্রচুর পরিশ্রম করতে হয়েছে কয়েক বছর ধরে এখানে যাচ্ছে এই সুরাটে যাচ্ছে এই বোম্বেতে যাচ্ছে এই কোচিতে যাচ্ছে তো এই রকম করতে করতে এই কলকাতায় আসছে লেগে থাকছে কিন্তু তারা এই যে অদম্য অধ্যবসায় এই অধ্যবসায়টা আমাদেরকে কিন্তু শিখতে হবে ইংরেজদের কাছ থেকে আমরা কোনো কিছু একটা কাজ শুরু করলাম একটু না যেতে যেতে দূর এটা কিছু হবে না এই রকম করে আমরা ওখান থেকে সরে পড়ি দিয়ে অন্য একটা আবার কাজে চলে যাই এটা করলে চলবে না অদম্য অধ্যবসায় আমাদের শিখতে হবে তাই আমরা ইংরেজদের কাছ থেকে এইটা শিখতে পারি আর একটা শিখতে পারি কি স্বামীজি বলছেন নিজেতে অনন্ত বিশ্বাস স্থাপন করতে হবে আমি পারবো আমি পারবো স্বামীজি বলছেন যে একটা ইংরেজ বাচ্চা ছোট বাচ্চা যখন জন্মগ্রহণ করছে সে যখন একটুখানি বড় হচ্ছে সে বলছে হ্যাঁ আমি পৃথিবীকে শাসন করতে পারি কেন না আমি ইংরেজ আমার মধ্যে সেই ক্ষমতা রয়েছে আমি সারা পৃথিবীকে শাসন করতে পারি আর একজন ভারতীয় যখন জন্মগ্রহণ করছে তখন সেই বাচ্চাটা কি মনে করছে তখনকার দিনে যে আমি শাসিত হওয়ার জন্য জন্মেছি আমি পদদলিত হওয়ার জন্য জন্মেছি এই রকম করে স্বামীজি বলছেন যে যে ইংরেজ বলছে আমি সারা পৃথিবীকে শাসন করার জন্য জন্মেছি ওর ভেতরের ব্রহ্ম ভেতরের শক্তি জেগে উঠছে কেননা ও বিশ্বাস করছে যে হ্যাঁ আই ক্যান আমি পারি আর যে ভারতীয় বলছে যে আমি এই বিজিত আমি একটা দাস জাতির মধ্যে জন্মগ্রহণ করছি তার ব্রহ্ম সংকুচিত হচ্ছে তার শক্তি সংকুচিত হচ্ছে কেন না সে তার নিজের শক্তিকে বিশ্বাস করতে পারছে না তাই স্বামীজি বলছেন যে ইংরেজরা তার নিজেতে অনন্ত বিশ্বাস রাখত যে বিশ্বাস করতে পারত যে হ্যাঁ আমরা পারব আর যেটা শেষ স্বামীজি বলছেন কি সংঘবদ্ধ হয়ে কাজ করার ভাবটা আমাদের চরিত্রে একেবারে নেই এটা কিন্তু ব্রিটিশদের কাছ থেকে শিখতে হবে কিভাবে অর্গানাইজড ওয়েতে আমরা কাজ করতে পারি স্বামীজি বলছেন কজন ব্রিটিশ এসেছিলো আমাদের ভারতবর্ষে কিন্তু তারা দেখা গেল ওই মুষ্টিমেয় ব্রিটিশ এই কয়েক কোটি তখনকার দিনে ছিল প্রায় চল্লিশ কোটি মানুষকে শাসন করে দিয়ে চলে গেল তো চল্লিশ কোটি মানুষকে শাসন করার জন্য মুষ্টিমেয় হাতে গোনা কয়েকজন ব্রিটিশ এসছিল কিন্তু তারা কি করতো না তারা সঙ্গবদ্ধ হয়ে কাজ করতে শিখেছিল তাই তারা এইভাবে এত বড় জাতকে শাসন করতে পেরেছে তাই স্বামীজি বলছেন কি না ইংরেজদের কাছ থেকে আমরা কী কী শিখতে পারি প্রথমত হচ্ছে আজ্ঞামাত্র নেতার আদেশ পালন দ্বিতীয়ত ঈর্ষাহীনতা তিন নম্বর অদম্য অধ্যাবসায় চার নম্বর নিজের উপর অনন্ত বিশ্বাস রাখতে হবে আর পাঁচ নম্বর হচ্ছে সঙ্গবদ্ধ হয়ে কাজ করা শিখতে হবে এগুলো আমাদের শিখতে হবে স্বামীজি বলছেন কাউকে স্বামীজি বলছেন আবার কাউকে নেতা বলে স্বীকার করলে একজন ইংরেজ তাকে সব অবস্থায় মেনে চলবে সব অবস্থায় তার আজ্ঞাধীন হবে আর ভারতে স্বামীজি বলছেন ভারতে সবাই নেতা হতে চায় হুকুম তালিম করবার কেউ নেই যে হুকুমটাকে মেনে চলবে তালিম করবে সেটার জন্য কেউ নেই সবাই নেতা হতে চায় সকলেরই উচিত হুকুম করার আগে হুকুম তালিম করতে শেখা স্বামীজি বলছেন আমাদের ঈর্ষারও অন্ত নেই যতদিন না এই ঈর্ষা দেশ দূর হয় ততদিন এই সমাজ সংহতি হতে পারেই না ততদিন আমরা ছত্রভঙ্গ হয়ে থাকবো কিছু তোই কিছু করতে পারবো না এইটা স্বামীজি বলছেন ইংরেজদের কাছ থেকে আমরা এই গুণগুলো যদি শিখতে পারি আমরাও কিন্তু পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ জাত হতে পারবো তাই স্বামীজির এই কথাগুলো যদি আমরা আমাদের ব্যক্তি জীবনে মেনে চলি তাহলে আমরা সুন্দর মানুষ হয়ে উঠতে পারব এবং সুন্দর মানুষ যদি তৈরি হয়ে যায় সমাজটাও সুন্দর হয়ে যাবে তাই আসুন সুন্দর মানুষ হওয়ার জন্য সুন্দর সমাজ তৈরি করার জন্য আমরা স্বামীজিকে পড়ি এবং স্বামীজিকে পড়তে গেলে কি করতে হবে না স্বামীজির বইগুলো আমাদেরকে পড়তে হবে স্মরণ নিধিধাসন করতে হবে আর আমাদের এই যে চ্যানেল বি গুড ডু গুড লাইভ এই চ্যানেলটিকেও আপনারা ফলো করবেন সাবস্ক্রাইব করবেন শেয়ার করবেন লাইক করবেন কমেন্ট করবেন এই ভিডিওগুলো শুনবেন এবং দেখবেন যে ভালো লাগবে কেন না এগুলো তো আমাদের কথা নয় এগুলো স্বামীজির কথা এগুলো নেতাজির কথা এগুলো বিদ্যাসাগরের কথা তো এগুলো শ্রীরামকৃষ্ণের কথা এগুলো মহাপুরুষদের কথা এগুলো আমরা যত শুনব যত শিখব যত পড়ব যত জানব তত আমরা আরও সুন্দর হয়ে উঠব আর যত আমরা আরও সুন্দর হব তত আমরা আরও সুন্দর সমাজ তৈরি করতে পারবো আসুন হাতে হাত মিলিয়ে আমরা সকলে সুন্দর একটা স্বপ্নের দিকে সুন্দর একটা সমাজের দিকে আস্তে আস্তে করে হেঁটে চলি ভালো থাকবেন